আজকাল মোবাইলেই যখন এত ভালো ছবি তোলা যায় তখন ফটোগ্রাফির জন্য অনেক দাম দিয়ে আলাদা করে DSLR এর মতন বড় ক্যামেরা কেনার কি প্রয়োজন। সো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিষয়টি একবারে ক্লিয়ার হয়ে যাবেন। সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, প্রথমত যে কথা বলা প্রয়োজন তা হচ্ছে ক্যামেরার সেন্সর নিয়ে। কোম্পানিগুলো মোবাইলে পিক্সেল বাড়াতে থাকলেও সেন্সর অতটা ভালোভাবে বাড়ায় না, যদিও বা দামি ফোনগুলোতে 23,000+ সেন্সর মোটামুটি ভালো লাগে, বিশেষ করে ডিপ সেন্সর। কিন্তু সমস্যা বাদে যখন আপনি দূরের ছবি শুট করার জন্য যাবেন তখন কিন্তু মোবাইল দিয়ে যখন আপনি জুম করবেন এবং ছবি তুলবেন সেই ছবিটা কিন্তু অত ক্লিয়ার আসে না। কিন্তু অন্যদিকে DSLR দিয়ে জুম করে খুব সুন্দর করে ছবি তোলা যায়। মোবাইলে একাধিক লেন্স লাগাবার কোনো ব্যবস্থা নেই, ক্যামেরাতে বিভিন্ন ধরনের লেন্স আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। ছবি শুট করার সময় মোবাইলে বাজে ভাবে সাড়া প্রদান করে, যেমন আপনি গতিশীল কোনো বস্তু ছবি তুলতে যাচ্ছেন এক্ষেত্রে মোবাইলে ঝাপসা আসে। এক্ষেত্রে DSLR সেকেন্ডে বেশ কয়েকটি ছবি তুলতে পারে অনায়াসেই। কম আলোতে ছবি তোলার জন্য কিন্তু আপনার DSLR এর প্রয়োজন হবে। মোবাইলগুলোতে সন্ধ্যা মানে রাতারাতি অন্ধকার নেমে আসা, আর ডিজিটাল ক্যামেরাগুলোতে একটু ব্যতিক্রম পাবেন। মোবাইল ক্যামেরা এবং DSLR এর মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হলো অটো ফোকাস। এক জ্বালাময়ী নাম, মোবাইলে যখন খুব সময় নিয়ে ফোকাস লক করে ফেলেছেন ঠিক সে সময় এরা এসে পরিবর্তন করে ফেলে। এর চেয়ে খারাপ আর কি লাগতে পারে? ক্যামেরাগুলোতে এগুলার হয় না, মোবাইলে বহু কাজে ব্যবহার করা হয়। ছবি বা ভিডিও করেছেন এমন সময় কোনো দরকারি কল আসলো, প্রিয় মুহূর্ত হারিয়ে গেল, যে সব পরিশেষে একটা কথাই বলবো, মূলত DSLR গুলো প্রফেশনাল পর্যায়ে ব্যবহারের জন্য উপযুক্ত। সক্করও কিছু সংখ্যক লোক DSLR কিনে থাকে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।